নির্বাচন পদ্ধতির সংস্কার চাই। যে নির্বাচন হয়েছে কার সঙ্গে হয়েছে? এখন তো নির্বাচন হয়ই না, নির্বাচন হয় না, ঠিক কি না? এখন সিল মারা নির্বাচন হয়, আমরা তো সিল মারতে পারবো না। সিল মারা বন্ধ করার জন্য শক্তি অর্জন করতে হবে, প্রতিটি ভোট কেন্দ্রে লোক থাকতে হবে। আমার কথা বুঝছেন সবাই? কাল আল্লাহ জানে জেলে যায় কিনা বলা জানে ঠিক। উন্নয়নের মহাসড়কে নয়, দুর্নীতির মহাসড়কে এখন বাংলাদেশ। হই জাতীয় পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদের সাথে আজ নগরীর লালদিঘির ময়দানত সম্মিলিত জাতীয় জোটের আয়োজনে জনসভা প্রধান অতিথির বক্তব্য তিনি একথা হই। এখন উন্নয়নের মহাসড়কের জন্য বাংলাদেশ, তাই বলে না? এখন ঢাকা থেকে চিড়িয়াখানা কয় ঘন্টা লাগে? আগে লাগে কথা 5 ঘন্টা, এখন 15 ঘন্টা। ঢাকা থেকে রংপুর যেতে লাগে 15 ঘন্টা। উন্নয়নের মহাসড়কে এত খানা খন্দ কেন, এত খাল বিল কেন, কারগুলো গেল কোথা, কার পকেটে গেল? উন্নয়নের মহাসড়কে দুর্নীতির মহাসড়কে চলেছে আমরা, কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও জাতিসংঘের মধ্যে দিয়ে এই জনসভা শুরু হয়। সারা মাঠ জুড়ে ব্যানার, ফেস্টুন ও মোমবাতি, প্রতীক সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা কর্মী হলার উপস্থিতি আছিল সুগুত ফরিবের মতো। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নানের সভাপতিত্বে এডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, মেহজাবিন মোর্শেদ এমপি, মাহমুদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ সুলাইমান আলম শেঠ, আল্লামা এম এম উদ্দিন, মাওলানা আবু সুফিয়ান আবেদী আল কাদেরি, জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সহ জাতীয় সম্মিলিত জোটের নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্য আল্লামা এম এ মান্নান। আজকে চট্টগ্রামের মতো অন্যান্য ডিস্ট্রিক্টেও আমি দৃঢ়ভাবে বলতে পারি, যেখানে এরশাদ সাহেব যাবেন সেখানে এখানে এই ধরনের জনসমুদ্রে পরিণত হবে। জিয়াউল হক ইমন, C+ TV, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।